হলো হাপিরে ওয়াশাক কুরুরি 10 মিনিটের 24 সেন খবর আমারপুর ডেলি নিউজ চ্যানেলে খবর হান পাকুরুরি মি কে ব্রজগোপাল সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারানোর পৌঁছিয়া চ্যানেল গো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে নিক্কাগার পৌ হাবিয়ে নিক্কা চা বার্তা এবার কাহনিক আজকার গুরুত্বপূর্ণ পৌ তিন দিনকার ইউরোপ যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সময় গিয়া ফোয়েলগা ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে ভারত নোটিক সমেত ও অনুষ্ঠানে সামিল ওয়েলগা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপে পিএম মোদী গিয়া রুশ ইউক্রেনের জঙ্গি হামলার বয়ানাহান দিল মাতল যুদ্ধ করিয়া কোনগো বিজয়ী অনার্তায় দ্বিপক্ষত্ব তিলইয়া ওয়ারির মাধ্যমে ঐতই সমাধান জার্মানি ঘোষণা করল ভারতের গ্রিন প্রজেক্ট ওনাত 2030 পেয়া 10 বিলিয়ন ইউরো ফান্ড দিতই মাতল জার্মানি ভারতরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চার দিনকার সফরে আসামে ভারত মিজোরামে আহিল যে ঘটনা ঘটেছিল কত মাহ আগে উহান করতই সমাধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহকে জার্মানির ইনচার্জ উতারে ভারতে আহানের কা হেইচা জানাইল উত্তরপ্রদেশের পরে দিল্লিতে লাউড স্পিকার মসজিদত্ব সেচানি ঐতই মাত্র বিজেপিয়ে চিঠি দিয়া দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গৃহ করে আসামে বরাক উপত্যকাত পয়লা মন্ত্রিসভার বৈঠক 31 মে ঐতই শিলচরে ক্যাবিনেট বৈঠক পবিত্র ঈদর দিনে ব্যান্ত মসজিদে গিয়া নামাজ করিয়া পরিবারের মঙ্গল কামনার খোরাঙে ব্যস্ত আসিল মুসলিম ধর্মাবলম্বীতা আল্লাহরাং প্রার্থনাকর্তারা সুখে শান্তিতে পরিবার পরিজন থানারকা নামাজকর্তারা গেলগাকালি মঙ্গলবারের দিনে এমাটিক হারৌপিয় মোর ঘন আনন্দর হাদিগত হঠাৎ উত্তর কলংসরাত আবুল কালামর গড়ে ঈদর দিনে তানুর পরিবারে ঐল নিঘুর কালাসিঙ্গির আদার হান পবিত্র ঈদর আনন্দর দিনে হান তার কপালে নাজুটিল আবুল কালামর পুতক মোহাম্মদ জনির পবিত্র ঈদর দিনে হানাত চরেসে গাড়ি হানাত্ত সিটকিয়া পড়িয়া ঠৈগ গেলগা তারতা ঘটনা হান মঙ্গলবারের দিনে বেলেটিক দুইটা মাপাত বাগবের এলাকাগত সুনামরা ভক্সনগর জাতীয় সড়কগর হোমবগত উবাকা বুলরু যাত্রী বুঝাই গাড়ি হানাত্ত সিটকিয়া পড়িয়া জাগা হানাতই মরিয়া গেলগা তোর তাজা 15 বছরকার কোনাক যুবক সৌ এগো মোহাম্মদ জনির কাদাপাড়ার মানু এতারে কলকরিয়া হাসপাতালে নিয়া গেলাগা আসিলা উপস্থিত মানুয়াগই মাতের কথা হান হুনি ছেলেটার নাম কি জানাবে ছেলেটার নাম হইছে জনি তার নাম জনি মোহাম্মদ জনি কি হইছে ঘটনা ঘটনা আমরা এগোদে ঘটনা হানোর খবর পেয়ে আহিলা পুলিশ কিসাতে গাড়ি হানাত্ত সিটকিয়া পড়িল তা বলিয়া তদন্ত করাত ঠেঙসি পুলিশে গেলগা কালিকার দিনে হানা হবা অক্ষয় তিথি পাতারগান্দি পাথারিগাঙর রাজীব সিংহর নোয়া গর্গ সাংখা করানি হই গাঙর বুজন বেয়াপা হাবি আহিয়া নোয়া গরেগ পুরোহিতর শ্যাং শব্দর তুলসী সীতা হিক করিয়া এতা হাবির উপস্থিতিতে গর্গ সাংখা করানি হান সার্থক ওইল বলিয়া মাতের রাজীব সিংহ গৃহকে শুনিক কালে আমি আমি নোয়া গর্গ আমি গৃহ প্রবেশ করলাম পাতারিগান ভিলেজ পাতারিগান ভারত পোস্ট পাতারিগান কালি বহুত খারাপ লাগে যে আমার সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী অনুবিগতর যে বিশ্বজিৎ সিংহ দাদা উনি বাবুদা বুড়ে তাই আর যে আমার চরণ দিলীপ কুমার তারও অশেষ ধন্যবাদ এবং বিভিন্ন সংগঠন মানুষ আসিল যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের যে পঙ্কজ সাম তা পর্যন্ত পাওয়া বারো আমার যে সুজিৎ দাদি প্রেসিডেন্ট তাবা আসিল আর সে বাবুদা বাবা কত আমি আসলে আমার বিষ্ণুপুর টিম নামে আসলে আবার তো আমার গানর দেয়া বুজন এই জানি হাপিয়াইয়া খেয়া পিয়া কল্লা করিয়া তান চরণ দিল বলে গেলা এনে মোর হাবির হোমা বারো ভগবানের আমি কামনা করি যে আমি আমার নয়া যে গর্ভত মাসি এগুলো আমি হওয়া বেলায় বলি পাঁকা দিয়ে আমি থাইক
বলিয়া ভগবান নাম প্রার্থনা করিল। আপির মেয় মাধবী নমস্কার মনোঙা রাজসিনা মি বিমা মি মেম্বার বজ্রং দল মি টিচার ইমার নাম পঞ্জী বালক। আজি কলাশরে হিন্দু যুব বাহিনীর পক্ষত্ব পথ অবরোধ আন্দোলন করলা। কত মাহ আগে হিন্দু সোয়াগরে ডেগারে আঘাত ঘটনার পরিপ্রেক্ষিতে থানার গাবিলাথি, পুলিশ প্রশাসনের গাবিলাথি, আসামি দুগ ধরে নার তারা আজি পেয়াও কলাশর থানার পুলিশ বাহিনী। আসামি দুগর নাং লাফ জেসাদ বারো সমাজদ্রোহী নজরুল হোসেন। এ দুইগিরে ধরে নার তারা পুলিশ প্রশাসনে উতার সালে হিন্দু যুব বাহিনী পাইতুর বাজার তানু পথ অবরোধ করতে বাধ্য হইলা, ফলে কলাশরের মানু চলাচলে ভ্যাঘাত দেহা দিল আজিকার দিনে। হ্যাঁ আজিকার পৌ এপেদলময়ল আহের কালিবার আহিত নো নো পৌল হাবিরে হমাকাত করুরি।